শেখ সাদি, আপনাকে দিয়ে, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই গবেষণা এবং লেখালেখির কাজের সঙ্গে যুক্ত, আপনার কাছে আপনার প্রচুর বই আছে এই বিষয়ে এবং প্রচুর যত বই তার চেয়ে বেশি তথ্য আপনার কাছে আছে, সেজন্যই আজকে আপনাকে আমন্ত্রণ জানানো। আপনার কাছ থেকে একটু 15ই আগস্টের পটভূমি জানতে চাই, কেন 15ই আগস্টের সৃষ্টি হলো তখন? 15ই আগস্টের তুমি একটা কথা বলছিলে যে 15ই জাতীয় শোক দিবস, আসলে জাতীয় শোক দিবস আমাদের দেশের জন্য, কিন্তু যা এই শোকটা হচ্ছে সভ্যতার ইতিহাসের শোক। এরকম নৃশংস ঘটনা পৃথিবীতে আরেকটি ঘটনা আছে, সে অনেক আগে রাশিয়ার জার পরিবারকে এইভাবেই খুন করা হয়েছিল। কাজেই সভ্যতার ইতিহাসে 15ই আগস্ট বাংলাদেশ এবং বঙ্গবন্ধু পরিবার সত্যি একটি কালো অধ্যায়। ইতিহাস কিছু দিন তারিখ লাল দাগ দিয়ে রাখে, তেমনি 15ই আগস্ট পৃথিবীর ইতিহাসে, সভ্যতার ইতিহাসে আসলে একটা কলঙ্কজনক অধ্যায়। 15ই আগস্টে সকল শহীদদের স্মরণ করছি, শ্রদ্ধা করছি, শ্রদ্ধা নিবেদন করছি। 15ই আগস্টের যে প্রেক্ষাপট, বঙ্গবন্ধুকে আসলে মানে রাখা হবে না, বঙ্গবন্ধুকে খুন করা হবে, মেরে ফেলা হবে, এই ষড়যন্ত্র কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে, মানে মুক্তিযুদ্ধের আগে থেকেই নানাভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা হয়েছে। এবং বিশেষ করে আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটা একেবারে মিথ্যা একটা প্রহসনের মামলা, সেই মামলা দিয়েও বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এত বেশি রাস্তায় নেমে গেল, আইয়ুব খান সরকার সে কাজটা পারে নাই। কিন্তু পাকিস্তানের যে কাজটা পারেনি, কিন্তু আমাদের এই বেলে দোয়াশ মাটির কিছু মানে কী বলি, কিছু কালপিট বলি বা কিছু বিষধর সাপ বলি বা খুনি বলি, এই এরা সে কাজটা করতে পারলো। ষড়যন্ত্রটা মূলত শুরু করার যে প্রধান কুশীল আমরা জানি, খন্দকার মোস্তাক, এটা শুরু হয় আসলে 1971 সালে প্রথম, মানে এই দলের কাজ শুরু হয়, এই দলের কাজ শুরু হলো 71 সালে। 71 সালের জুলাই মাসে খন্দকার মোস্তাক আমেরিকার সাথে যোগাযোগ হয়ে যায় এবং চলে যাবে, সে কলকাতা থেকে আমেরিকাতে যাবে এবং টিকিট কাট অফ হয়ে গেছে। তাহিরুদ্দিন ঠাকুর, খন্দকার মোস্তাক সাথে আর দুজন যাবে আমেরিকাতে, যে তারা আরেকটি গভর্নমেন্ট তৈরি করবে, মানে গভর্নমেন্ট ফর্ম করবে, মানে প্রবাসী সরকার, প্রবাসী সরকারের এগেনস্ট একটা সরকার করবে, কনফেডারেশন করবে এবং সেখানে আমেরিকা সহ পাকিস্তান সবাই এটাকে দেবে সমর্থন দেবে এবং তারা ঢাকা এসে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা হিসেবে বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝোলানো পাকিস্তানের লয়ালপুর কারাগারে খুব সহজ হবে, আন্তর্জাতিক মাধ্যমকে জানাইতে পারবে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সরকার কিন্তু মোস্তাক। কিন্তু সেটা মোস্তাক পারেনি, মোস্তাক পারেনি এই কারণে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা খুবই সতর্ক ছিল এবং সবসময় ইয়ের মধ্যে রাখছে। এবং এই অনেক তথ্য পাওয়া যায় খন্দকার মোস্তাকের সাথে সিআর এজেন্টদের নানা রকম কথাবার্তা হয় হচ্ছে গ্র্যান্ড হোটেলে, সেই তথ্য ডকুমেন্টস আমরা জানতে পারি, মানে বুঝতে পারি এবং দেখতেও পারি। তো মোস্তাক যেতে পারলো না সেই কাজটা, তখন থেকে তার যে ফোনাটা ছিল এই বিশ্বধর মোস্তাকের, সেই ফোনাটা কিন্তু আরও বড় হলো, সে বড় হলো এবং দেশে এসে সেই ষড়যন্ত্রটা আবার শুরু করলো অন্যভাবে, অন্য ফরম্যাটে শুরু করলো। তো প্রেক্ষাপটটা আসলে মুক্তিযুদ্ধের সময়, যখন বাংলাদেশ তো জন্ম হচ্ছে, যখন বাংলাদেশ প্রসব যন্ত্রণা, এই 56,000 বর্গমাইল একটা দেশের জন্ম দিতে প্রসব যন্ত্রণা খুব ছটফট করছে, মানুষ একটার পর একটা মানুষ মারা যাচ্ছে, গ্রাম পুড়ছে, শহীদ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, ঠিক সেই সময় ষড়যন্ত্রটা শুরু। কারণ বঙ্গবন্ধুর বাংলাদেশ তো আসলে দুটো শব্দ, কিন্তু একই অর্থ বহন করে, কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ এই আলাদা শব্দ কিন্তু অর্থ এক, এবং আমার কাছে তো হিসেবে মনে হয় একই শব্দ আসলে, আমরা দুইভাবে জানি। তো এই ষড়যন্ত্রটা শুরু করলো আসলে 71 সালেই এবং 72 সাল থেকে যখন দেশে আবার ফিরে আসলো মোস্তাক গঙ্গরা এবং খন্দকার মোস্তাক সহ এসে, এই ষড়যন্ত্রটা আবার আস্তে 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 তার একটু গোটাতে থাকলো যে একটা সুবিধাজনক সময় বঙ্গবন্ধুকে মেরে ফেলতে হবে। এর সাথে এখন কথা হলো যে বিদেশিরা কেন জড়িত বা সাম্রাজ্যবাদী, বিদেশিদের জড়িত হওয়ার আগের কথা হচ্ছে যে সামরিক বাহিনীকে কীভাবে এটার সঙ্গে যুক্ত করা হলো। সামরিক বাহিনী তো বঙ্গবন্ধুর অনুগত, জেনারেল শফিউল্লাহ তখন সেনাবাহিনীর প্রধান এবং পুরোটাই সেনাবাহিনী তার নিয়ন্ত্রণে থাকার কথা, সেখানে সেনাবাহিনীর একটি অংশ বা খণ্ডিত অংশ কিভাবে এই চক্রের সঙ্গে যুক্ত হলো? আমরা মানে আসলে সবাই কম বেশি জানতো দেশে একটা নৃশংস ঘটনা ঘটছে, কিন্তু যে দুজন সবচেয়ে বেশি অগ্রগামী খুনি, ফারুক রশিদের নাম আমরা খুব বেশি জানি, খুব শৈশব থেকেই এই নাম দুটো খুব উচ্চারিত হয়েছে, বহুবার শুনতে হয়েছে নামগুলো, এই দুজন সেনাবাহিনীর মেজর কিন্তু খুব সাধারণ পর্যায়ের কর্মকর্তা, একজন পররাষ্ট্রমন্ত্রী বা সরকারের প্রভাবশালী মন্ত্রী খন্দকার মোস্তাকের সঙ্গে ফারুক রশিদের যোগাযোগ কীভাবে হয়, এটা একটা প্রশ্ন রয়ে যায়। এটা তো পরিবারের আত্মীয় না বা রক্তের সম্পর্কের কেউ না, কিংবা মেজর জেনারেল না, এমন তো না যে মোস্তাক যে ক্যান্টনমেন্টে বলছে এই কারা কারা মারবে আসো, কিংবা ফারুক রশিদ আসবে, এইটার মধ্যে মোস্তাক একজনকে খুঁজছিল যে এই একটা ব্রিজ তৈরি করবে, একটা সম্পর্ক তৈরি করবে এবং খুঁজে খুঁজে বের করবে যে কে কে আছে যারা ঘোর বিরোধী বঙ্গবন্ধুর, ঘোর বিরোধী
যারা সরকারকে চাচ্ছে না, বঙ্গবন্ধুকে চাচ্ছে না, আমি যে নীল নকশাটা আঁকছি সেই নীল নকশার সাথে যারা যুক্ত থাকবে। এর মধ্যে মোস্তাকে একটা একজনকে খুঁজে পায়, জেনারেল করিম। উনি হচ্ছে 71 সালের আগে পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন এবং রিটায়ার্ড পার্সন, বয়স্ক মানুষ। মোস্তাকের সঙ্গে তার একটা হরিহর আত্মা বলতে যে শব্দটা বোঝায় সেই হরিহর আত্মা, এই জেনারেল করিমকে দিয়ে মোস্তাক পাঠালো যে তুমি ক্যান্টনমেন্টে ঘুরে ঘুরে দেখো কারা কারা কোথায় কোথায় কোন কীভাবে ফিসফিস আলাপ হোক বা প্রকাশ্যে আলাপ হোক, চায়ের স্টলে আলাপ হোক বা ক্যান্টিনে আলাপ হোক, কারা কারা বিরোধী আছে এদেরকে খুঁজে বের করো। মোস্তাক মিশন নিয়ে নামলে 74 সালে এই জেনারেল করিম অবসরপ্রাপ্ত এই বয়স্ক মানুষটি ক্যান্টনমেন্টে ঘোরাফেরা শুরু করলেন এবং শুরু করতে যায় খুঁজে খুঁজে পাইলো যে এরাই হচ্ছে থাকে না, মানে খুঁজে বের করলো যে এরা সরকারকে যাচ্ছে না, এরা এই দলকে খুঁজে বের করলো এবং এদের সাথে একটা গোপন সম্পর্ক তৈরি করলো। সম্পর্ক তৈরি হওয়ার পর 74-এর শেষের দিকে এসে মোস্তাকের সঙ্গে এদের একটা যোগাযোগ হলো, বৈঠক হলো, বৈঠকটা প্রথম বৈঠকটা হলো কুমিল্লার বার্ডে। জেনারেল করিম এর পিছনে মূল লোকটি হচ্ছে জেনারেল করিম। জি,